হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আই হোপ সকল ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন বাজে বেলা 11টা, আর আজ চললাম আমি মাসিমণির বাড়ি। আজকে যাওয়ার একটাই উদ্দেশ্য, যেতাম না, আজ হচ্ছে লক্ষ্মী পুজো, আজ না সামনে আগামীকাল হয়ে গেছে, তো আমি চললাম তার পরের দিন। তো মাসি তো প্রায় ফোন করে বলতো যে লক্ষ্মী পুজোয় মাসিদের ওখানে ভালোই ধুম হয় মোটামুটি, তো আমাদের তো এখানে আমাদের গ্রামে কিছু হয় না, তো তার জন্যই মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। দাদা ফোন করে বলল তার জন্য আরও আসা, আর দিদিও আসতো, তো ও আবার আর এক জায়গায় পুজো দিতে যাবে, তো তার জন্যই ও আসলো না, আর আমি একাই চলে আসলাম। তো এই যে দেখো, এখন আমি টোটো থেকে নেমে এখন চললাম স্টেশনে। 10:35-এর একটা ট্রেন ছিল, ভাবলাম ওই ট্রেনে যাব, বাট ধরতে পারলাম না। তো এখন আছে 11:27-এর ট্রেন, ওটাতেই যেতে হবে, কারণ আমারই বাড়ি থেকে বার হতে একটু লেট হয়ে গেছিলো। আর টোটো কাকুকে বললাম একটু তাড়াতাড়ি চলুন, কিন্তু উনি আর আসতে পারলো না, তাই ট্রেনটা মিস করে গেলাম। তো স্টেশনে এসে তারপর চলে আসলাম টিকিট কাটতে, টিকিট কাউন্টারে। এই যে দেখো বিরাট বড় লাইন, জানি না এখন কখন টিকিট পাবো। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে, তো চলো আগে তাড়াহুড়ো করে টিকিটটা কেটে নিই। তো টিকিট মিকিট কাটার পর, তো এই যে দেখো এখন আমি ট্রেনের অপেক্ষায় বসে আছি, আর ওই যে দেখো ওখানে এখনও জ্যাম হয়েই আছে, আমি লেডিস বলে আমার আগে ছেড়ে দিল। তো এখন ওয়েট করছি যে কখন ট্রেন আসবে, তো আবার যখন ট্রেনে উঠবো তখন আবার ওয়েট করব যে কৃষ্ণনগর স্টেশন কখন আসবে, কারণ 5টা স্টেশনের পর তারপর কৃষ্ণনগর। তো এই যে দেখো আমরা সোনাডাঙ্গা স্টেশনে চলে এসেছি, সোনাডাঙ্গা, হ্যাঁ হ্যাঁ সোনাডাঙ্গা স্টেশনে চলে এসেছি। তো এখনও 4টা স্টেশনের পর তারপর কৃষ্ণনগর। তো আর এই যে দেখো ট্রেনে যা জ্যাম, আমি জানতাম যে আমি কোনোদিনই সিট পাবো না, তো আজকেও পাইনি, দাঁড়ানোরই জায়গা পাচ্ছি না, সিট তো দূরের কথা, কি আর বলবো। ভিতরে মানে আষ্টে পিষ্টে সব লেগে আছে, আর আমি মানে গেটের সামনেই দাঁড়িয়েছি, একটু হাওয়া বাতাস যেন মুখে আসে, সিট না পেয়েছি তো কী হয়েছে। তারপর আর কি, যাই হোক কষ্ট মষ্ট করে 4 স্টেশনের পর এই যে দেখো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো মানে নেমে একটু শান্তি হলো, একটু ভালো করে নিঃশ্বাস নিতে পেলাম, তো এবার চাপবো টোটোই। তো এই যে দেখো টোটোই উঠে পড়েছি, তো টোটো থেকে আবার যাবো বাসস্ট্যান্ড, বাসস্ট্যান্ড থেকে আবার বাসে, তারপর আবার টোটো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। 6 hours later. তো গাইস এখন বাজে 7:30 থেকে 8, তো আমরা ঠাকুর দেখার জন্য বার হয়ে পড়েছি। এই যে দেখো বান্ধবীরা আর আমি সাজগুজ করে বসে আছি, আর ওদিকে বৌদি এখন রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। আমি একটা গ্রাউন্ড পরেছি আর হালকা মেকআপ করেছি। তো আমি মাসির বাড়ি পৌঁছেছি, 3টে থেকে 3:30 হবে, তো এসে খাওয়া দাওয়া করে ঘুমে গেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একবারে দেখা করব। তো এখন বার হয়ে গেলাম ঠাকুর দেখতে। তো এই যে দেখো বৌদি, আমি আর ওই বান্ধবীটা, আর তার সাথে আছে আমার দাদার মেয়ে। আর আমি ব্লগটা পোস্ট করেছি লক্ষ্মী পুজোর মাঝের দিন, কারণ এডিট করে আমি কোনো সময়তে উঠতে পারি না, তো তার জন্য আমার ব্লগগুলো একটু লেটে লেটেই দেওয়া হয়। এখন চললাম আমরা অন্য পুজো মন্ডপে। আজকে তাও অতটা ভিড়ভাড়টা নেই, যেদিন প্রথম দিন লক্ষ্মী পুজো সেদিন তো ভিড়ভাড়টা একটু ভালোই ছিল, বৌদি বলছিল, তা আজকে অনেকটাই কমে গেছে, আজকেও আছে মোটামুটি। আর তোমাদের আগেই বললাম লক্ষ্মী পুজো সেরকম ধুমধাম হয় না, বাট মোটামুটি ভালোই হয়। আর আমি কটা পুজো মণ্ডপ ঘুরে চলে এসেছি, কারণ আমি ট্রেনে বাসে এসেছি, আমি আর পারছিলাম না, তাই বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম। আর ওরা দুজনা এক জায়গায় প্রোগ্রাম ছিল ডান্সের, তো ওরা দুজনা দেখতে গিয়েছিল। Thank you.
পর নিয়ে নিলাম কর্ণাটক। তো আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, খাবো না, তো কি করব, লোভ সামলাতে পারলাম না। আর আমার আইসক্রিমের মধ্যে কর্ণাটক ভীষণ পছন্দ হয়, আর চাউমিনটা যে খেলাম এতটাই বাজে, কি আর বলবো, আমি তো খেতেই পারিনি, ফেলে দিয়েছি। তো এবার আমি বাড়ি চলে যাব, আর বৌদ্ধার এই বান্ধবীটা যাবে ডান্স দেখতে। তোমাদের তো আগেই বললাম আমি বাড়ি চলে এসেছিলাম, তো আইসক্রিমটা খেয়ে আমি বাড়ি চলে আসবো আর ওরা দেখতে যাবে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল বাট আমি আর পারছিলাম না। ওই যে দেখো বৌদি ওখানে দাঁড়িয়ে আছে। তো আজ ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তো টাটা সবাইকে।